আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আবারও চলে আসলাম আমরা সম্পূর্ণ নতুন একটা ক্যাটালগ নিয়ে, যেটা হচ্ছে আমরাই প্রথম দেখাচ্ছি আজকে। এটা হচ্ছে বিন রাশিদ চ্যাপ্টার 1 বাই কারিজমা। অনেক সুন্দর একটা ড্রেস, দেখালে বোঝা যাবে আর কি সুন্দর। তো আমরা দেরি না করে দেখানো শুরু করি। তো প্রথম ড্রেসটা কোনটা দেখাবো আমরা? পেস্ট কালার। প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা পেস্ট কালার দেখাবো। জামার ডিটেলসটা বলে দিই, কামিজটা হচ্ছে সুইজের উপরে, সুইজ কালার কামিজের উপরে এমব্রয়ডারি করা, এবং দোপাট্টা হচ্ছে বাম্বার শিফন দোপাট্টা উইথ ডিজিটাল প্রিন্ট। খুব সুন্দর সুন্দর কালার, কেন এটাকে মারদাঙ্গা কালার একেবারে। একটু প্রথম ড্রেসটা ধরা হয়ে গেছে, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। রেডি, 1 2 3, স্ক্রিনশট ডান। জামাটা একটু ক্লোজ দিয়ে দেখায় দিই। এটা হচ্ছে জামার ক্লোজ পার্টটা দেখি, এটা হচ্ছে গলার এমব্রয়ডারি কাজটা, সাথে হচ্ছে এটার মধ্যে এক একটা ড্রেস এক এক রকম। এটার মধ্যে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে, এই যে গলার মধ্যে সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে ছোটো ছোটো করে। ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছে কি না, এই যে সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর করে, পুরো গলাটা এরকম ভরাট করে কাজ করা খুব সুন্দর। এবং জামাটা হচ্ছে সুইজের উপরে, সুইজ ভয়েল কটনের উপরে, সুইজ ভয়েলের উপরে খুব সুন্দর নরম, মানে এত সুন্দর কাপড়, মানে আর পুরো জামাটা হচ্ছে এরকমভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে, ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর করে ফুল জামাটা। এবং জামার এই পাশে একটা প্যানেল দেওয়া আছে, এই যে একটা সাইড প্যানেল দেওয়া আছে, যেটা দিয়ে জামার অনেক ডিজাইন বা হাতে কাজ করে। ফুল ড্রেসটা একটু ব্যাক সাইড থেকে দেখি আমরা। এটা হচ্ছে ফুল ড্রেসটা, ওয়াও একটা কালার, অসম্ভব সুন্দর একটা কালার। মানে এই ক্যাটালগ, মানে প্রথম বিন রাশিদের এটা একটা প্যানেলটা, সাইডের প্যানেল, ব্যাক পাটাও আছে, ফ্রন্ট পাটা দেওয়া আছে। তুমি কথা বলবো, সমস্যা কি, আমি তো একলা কথা বলবো। ব্যাক পাটা আছে, ফ্রন্ট পাটা আছে, আর ব্যাক পাটটা এটা ফুল ডিজিটাল প্রিন্টের উপর খুব সুন্দর একটা প্রিন্ট, কাপড় দেওয়া আছে যথেষ্ট পরিমাণে কাপড়, মানে বডি যত, আমি আমার মতো দুজন মানুষ আমি পড়তে পারবো আর কি, বানাই আমি যত মোটা মানুষ অনায়াসে। এটা হচ্ছে ওয়াও, মারাত্মক সুন্দর একটা পিওর বেম্বার শিফন দোপাট্টা। মানে কারিজমা ড্রেসের প্রাইসটা কেন একটু বেশি হয়, এটা আসলে কাপড় ধরলে বোঝা যায়। এটা হচ্ছে এই যে দোপাট্টাটা, খুব সুন্দর একটা দোপাট্টা, মানে এত সফট, মানে এক মুঠে নিয়ে নেওয়া যাবে, খুব সুন্দর। পুরো দোপাট্টাটা ডিজিটাল প্রিন্ট করা আছে, খুব সুন্দর কারিজমা। আমরা আজকে দেখাচ্ছি বিন রাশির চ্যাপ্টার 1 বাই কারিজমা। সালোয়ারটা দেখো, আচ্ছা আরও তো বাকি আছে টুকরো পার্ট। এটা হচ্ছে হাতার কাপড়, খুব সুন্দর একটা স্লিভ, ফুল স্লিভ হবে জিনিসটা, ফুল স্লিভ হবে। জামার লেন্থ কিন্তু 48+, পাশে হচ্ছে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা, কটনের উপরে সেটা সালোয়ার কাপড়। নেক্সট কি কালার দেখবো আমরা? ব্ল্যাক কালার, ওয়াও সুন্দর, মানে আনকমন আনকমন ড্রেস বের হচ্ছে এবার। খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি আমরা, ব্ল্যাক এর উপরে মেরুন, কি মেরুন কম্বিনেশন, ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা কম্বিনেশন। এটা আমরা ফুল বডি কাজ করা, ফুল বডি কাজ করা, ওয়াও সুতা মধ্যে একটা ফুল ড্রেস। এটা হচ্ছে আমরা একটু ক্লোজলি দেখবো, তাহলে বোঝা যাবে জামার কাজগুলো। আর এটা হচ্ছে দুপুরে, ওয়াও পাটা করে, মারাত্মক সুন্দর একটা কালার। একটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা। রেডি, 1 2 3, স্ক্রিনশট ডান। জামাটা দ্রুত দেখে, আমাদের এই ড্রেসগুলো আসলে দ্রুত দেখাইতে হবে, যাতে সবাই শেষ হওয়ার আগে তারা নিয়ে নিতে পারে, কারণ অলরেডি প্রায় স্টক শেষ হওয়ার পর্যায়ে। এটা হচ্ছে জামার একেবারে, এটা দামানের নিচ পর্যন্ত কাজ করা আছে একেবারে সুন্দর করে, এবং সিকোয়েন্সের কাজগুলো দেখাই। এটার মধ্যে সিকোয়েন্সের কাজ আছে, খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে। এই যে দামার জামার কাজটা এখান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে দামানের পোর্শনটা, দামানের কাজটা এটা, এবং পুরো জামাতে উপরের দিকে এভাবে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। এবং পুরো জামাটা হচ্ছে স্ট্রাইপের উপর প্রিন্ট করা, এবং জামাটা কিসের উপরে, সুইস বয়েলের উপরে, সুইস কটনের উপরে, খুব সুন্দর একটা সুইস কটনের উপরে। জামাটা ব্যাক সাইড থেকে দেখি আমরা, ফুল জামাটা কাজ করা স্ট্রাইপ খুব সুন্দর করে। ব্যাক সাইডে চলে যাই, এটা হচ্ছে ওয়াও ব্যাক সাইডটা তো মারাত্মক সুন্দর। এটা হচ্ছে ব্যাক সাইডটা, আমার হাতটা দেখি, আর এটা হচ্ছে ফুল স্লিভ। সুইসের কাপড় তো আসলে বলা লাগে না, এটা হচ্ছে ফুল স্লিভটা হবে, খুব সুন্দর একটা কালার। অন্যটা দেখি, অন্য দুই পাশে পিকু করা আছে না, খুব সুন্দর করে সবগুলো অন্যের মধ্যে পিকু করা আছে, আলাদা কিচ্ছু করতে পারবো, ওয়াও নিয়ে বানিয়ে পড়বে, শুধু নিয়ে বানিয়ে পড়তে হবে আর কিছু, খুব সুন্দর একটা কালার, ওয়াও। মানে অন্যগুলো তো যথেষ্ট বড় নাকি, 5 হাত, 5.5 হাতের উপরে হবে না, 5.5 হাতের উপরে। এটা হচ্ছে ব্ল্যাক সালোয়ার, ব্ল্যাক সালোয়ার খুব সুন্দর একটা। এইগুলো ড্রেসিং হচ্ছে, যদি একটু কাপড় নিয়ে পায়জামা দেওয়া যায়, হ্যাঁ একদম পার্টি কাট ড্রেস, পার্টি ড্রেস, পার্টি ড্রেস। এখন আমরা এই কালারটা দেখবো, এটা এখন এই কালারটা দেখবো, খুব সুন্দর একটা কালার, কই রুবেল ড্রেস, কই ড্রেস নিয়ে আসে, এটা খুব সুন্দর একটা পেস্ট কালার কম্বিনেশন, পেস্ট কালার একটা। এবার ও দুটো ড্রেস দেখানোর শেষ, আমরা প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 3,650 টাকা অনলি। সুতার কাজ করে একেবারে দামানের পোর্শন থেকে নিচ থেকে শুরু, পুরো জামার মধ্যে তো সেলফ প্রিন্ট আছেই, এবং এটা হচ্ছে দামানের পোর্শন থেকে শুরু হয়ে যায় এমব্রয়ডারি কাজগুলো, কোনো সিকোয়েন্সের কাজ নেই এটাতে। এটা পুরো জামাটা এভাবে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা, এবং জামার কালারটা আমরা ক্লোজলি দেখি, এটা হচ্ছে জামার কালারটা, কি কালার এটা? এটা হচ্ছে আপনার হচ্ছে বাদামি কালার, বাদামি কালার। এটা ফুল কালার ড্রেসটা এভাবে এমব্রয়ডারি করা আছে। জামাটা ব্যাক সাইড থেকে একটু দেখি আমরা, এটা হচ্ছে জামার ব্যাক সাইডের, ফ্রন্ট সাইডের পার্টটা, ব্যাক সাইডে চলে যাই। ব্যাক সাইড গুলো তো মারাত্মক সুন্দর, কালার কম্বিনেশন গুলো মিলে আছে, তো আসছে তো, আর এখন সুইস কাপড় তো গরমের জন্য সবচেয়ে সবচেয়ে পারফেক্ট সুইস কাপড়। এটা হচ্ছে ব্যাক পার্ট, হাতটা দেখি,
হাতাটা দেখি খুব সুন্দর একটা হাতা, ওয়াও খুব সুন্দর একটা হাতা। আর পাকিস্তানে সবসময় হচ্ছে কাপড়ের উপরে অনেক প্রাইসটা একটু বেশি হয়, প্রাইস কারিজমা হচ্ছে প্রাইসটা একটু বেশি, সেই তুলনায় কোয়ালিটিটা হলো প্রাইস, মানে সস্তা তিন অবস্থা না ওইরকম নাই কোনো কিছু। এটা হচ্ছে দুপাট্টাটা, যেমন দাম তেমন কোয়ালিটি। এটা হচ্ছে অন্যটা সালোয়ারটা দেখি, এটা হচ্ছে সালোয়ারটা, খুব সুন্দর একটা সালোয়ার। এর মধ্যে এক নিয়ে বলা কিছু কিছু নেই, মানে এগুলো তো অলরেডি শেষের পড়ে যাবে। এখন দেখব লাল ইট কালার, এখন দেখাবো ইট কালার, এই লাল কালারটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 4 ব্লক সি, শপ নাম্বার হচ্ছে 78 এবং 89, সপ্তাহে 6 দিনই খোলা, সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত। অর্ডার করার জন্য কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জার ইনবক্স করতে হবে, নাম অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট নাম্বার সহ, সেক্ষেত্রে ঢাকাতে 1 থেকে 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। একটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা, রেডি 1 2 3 স্ক্রিনশট ডান, পুরো বহু কালার খুব সুন্দর। মানে ঈদ কালার আসলে ক্যামেরার জন্য কেমন ইটা ইটা হয়ে যায়। এটা হচ্ছে পুরো জামাটা সেলফ প্রিন্ট করা আছে খুব সুন্দর করে, এবং এটা হচ্ছে ফুল জামাটা এই পর্যন্ত উপর দিকে কাজটা গেছে, আর গলাটা হচ্ছে খালি আছে, গলাটা খুব সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে, মানে নিচে কাজ করা খুব সুন্দর। জামাটা ব্যাক সাইড থেকে ধরে একটু ব্যাক সাইডে চলে, হ্যাঁ এটা হচ্ছে ফুল ড্রেসটা, ওয়াও ব্যাক সাইডে চলে যাই, এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা, খুব সুন্দর একটা প্রিন্ট। কি কম্বিনেশন, গোল্ডেন জলপাই কালার, আচ্ছা জলপাই কালার কম্বিনেশন। হাতটা দেখি, কাপড়টা হচ্ছে সুইস কটনের উপরে, অন্যটা হচ্ছে বেম্বার শিফন, ওয়াও খুব সুন্দর একটা হাতা। অন্যটা হচ্ছে বেম্বার শিফন দুপাট্টা, পিওর বেম্বার শিফন দুপাট্টা, এবং দুই পাশে পিকু, আচ্ছা অন্যটা আমরা একটু ক্লোজলি দেখাই পিকু করাটা না, এটা ওয়াও অসম্ভব সুন্দর একটা দুপাট্টা, খুব বেম্বার শিফন, অনেক বড় দুপাট্টা। এটা হচ্ছে এই যে দুই পাশে অন্যার এত হালকা, অন্যার পুরো অন্যার পাশে এভাবে পিকু করেছে, অন্যগুলো এত সফট, মানে পুরো দুপাট্টাটা এক হাতে এভাবে মুট করে নেওয়া যাবে, খুব সুন্দর। এবং অন্যার কোয়ালিটিগুলো দেখি আমরা, খুব সুন্দর ফাইন কোয়ালিটি, একেবারে সুন্দর পিওর বেম্বার শিফন দুপাট্টা। ফুল দুপাট্টাটা আরেকবার দেখি আমরা, এটা হচ্ছে ফুল দুপাট্টাটা, ওয়াও। সালোয়ারটা দেখি, এটা হচ্ছে সালোয়ারটা কি রেড কালার, রেড কালার, রেড কালার সালোয়ারটা হচ্ছে রেড কালার। এখন আমরা নেক্সট কি কালার দেখবো, ইয়েলো কালার, নেক্সট কালার দেখব বাসন্তী কালার, এই কালার বাসন্তী কালার, এই কালারটা দেখুন। প্রাইস হচ্ছে 3,650 টাকা অনলি। ওই যে আমরা ক্যামেরা দেখতেছি কিন্তু শুভ্র ওয়াও বিলাদ বলা শুরু করেছে, দেখি ওয়াও ড্রেসটা, ওয়াও আসলেই তো কাজটা অনেক নাইস, পুরো ড্রেসটা জুড়ে কাজ করা খুব সুন্দর, খুব সুন্দর করে ব্ল্যাক, এটার মধ্যে কোনো সিকোয়েন্স নাই, পুরোটা সুতা দিয়ে কাজ করে এভাবে সুন্দর করে, পুরো জামাটা এভাবে বুটি বুটি করে, পুরো জামা ছোট ছোট এমব্রয়ডারি করা আছে, এবং হচ্ছে সেলফ প্রিন্ট তো সাথে আছেই। এটা হচ্ছে পুরো জামাটা, এবং কালারটা হচ্ছে বাসন্তী কালার, অ্যাকচুয়াল কালারটা এটা সুইস বয়েলের উপরে, খুব সুন্দর ফুল জামাটা একবার ধরি। এটা হচ্ছে ফুল ড্রেসটা, ব্যাক সাইডে চলে যাই, এটা হচ্ছে জামার ব্যাকপার্ট, ওয়াও ব্যাকপার্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ব্যাকপার্ট। হাতাটা দেখি, এটা হচ্ছে ফুল হাতা হবে, হাতাগুলো প্রত্যেকটা ড্রেস অসম্ভব মারাত্মক রকম সুন্দর। এবং অন্যটা দেখি এবার আমরা, মানে অন্য গায়ে নিলে এটা বোঝাই যাবে না, এটা যে ওয়া, অন্যটা তো মারাত্মক সুন্দর বক্স বক্স ডিজাইন করে, খুব সুন্দর করছে ডিজাইনটা, পুরো সাইডে বর্ডারটা ফাটাফাটি লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আনকন ড্রেস বলতে হলে মানে হচ্ছে কারিজমা, কারিজমা, এটা হচ্ছে সালোয়ারটা, খুব সুন্দর একটা সালোয়ার। নেক্সট নেক্সট কালার দেখো, এখন হচ্ছে আমরা কি কালার, ম্যাজেন্টা, ম্যাজেন্টা কালার, এখন আমরা দেখবো এই কালারটা, ওয়াও ছবিতে যা সুন্দর লাগতেছে এটা হচ্ছে বাস্তবতা আরো সুন্দর বেশি। এখন আমরা এই কালারটা দেখবো, আমরা দেখাচ্ছি কারিজমা আর বিন রাশিদ চ্যাপ্টার 1, প্রাইস হচ্ছে 3,650 টাকা অনলি। আমি ছেলে হয়ে আমারই মন ভালো হয়ে গেছে, সত্যি কথা, আসলে আমি তো কত কোন সময় যা এটা ভিডিও করবো, এই জন্য জামাটা ধরো ঠিক মতো খুলে এই পাশে খুলে পড়ে যেতেছে, কোন সময় যে ভিডিও করবো এটা নিয়ে আমি তো অস্থির হয়ে আসলাম অনেকক্ষণ ধরে। এটা আমি ছেলে হয়ে আমার সত্যি কথা মন ভালো হয়েছে, এটা সুন্দর কালার, সুন্দর ড্রেস, হ্যাঁ একটা ঠিক আছে। একটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা, রেডি রেডি 1 2 3 স্ক্রিনশট ডান, জামাটা ক্লোজলি দেখি, এটা এটাও তো পুরোটা কাজ করে না, পুরোটা কাজ করে, প্রথম দুইটা ড্রেস যে আমরা যেটা দেখাইছি ওটা হচ্ছে সিকোয়েন্সে কাজ করেছিল, বাকি সবই হচ্ছে সুতা দিয়ে কাজ করে এখন পর্যন্ত যা পাইছি। এটা হচ্ছে এই যে জামার নিচে এমব্রয়ডারি কাজটা খুব সুন্দর, এমব্রয়ডারি কাজ করা আছে খুব পুরোটাই ভাবে, এবং গলাটাও হচ্ছে এভাবে ভরাট করে এমব্রয়ডারি কাজ করে, এই যে পুরো গলাটা, গলার ডিজাইনটা পর্যন্ত এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর করে, এবং পুরো জামাতে এইভাবে সেলফ প্রিন্ট করা আছে খুব সুন্দর। এটা হচ্ছে অ্যাকচুয়াল কালারটা, মানে ক্যামেরা আসলে কালার বোঝা যায় কিনা বুঝি না, ক্যামেরায় মনে করি একটু গোসা করে খুব সুন্দর করে। এটা হচ্ছে ফুল ড্রেসটা, ব্যাকপার্টে চলে যাই, এটা হচ্ছে জামার ব্যাকপার্টটা,
খুব সুন্দর, যে নিচে প্রিন্টটা খুব সুন্দর, স্লিপটা সুন্দর না, স্লিপটা পুরো কালারফুল, কি 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 কালার, সবুজ, পিঙ্ক, অনেক সুন্দর সুন্দর, ওয়াও, এই জন্য স্লিপ খুব কম দেখি, খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা কালার, ফুল স্লিপ হবে, আর ওন্নাটা দেখি, ওন্নাটা তো গুলো মারাত্মক সুন্দর, কোনটা যে আসলে সামনের পার্ট আর কোনটা যে ফ্রন্ট পার্ট বোঝাই কষ্ট করে, এটা ওয়াও খুব সুন্দর একটা দুপাট্টা, দুপাট্টা গুলো কিন্তু অনেক বড়, বারবার বলছি সাড়ে পাঁচ হাতের উপরে সবাই লং দুপাট্টা খুঁজেন সবার জন্য পারফেক্ট, তারপর এটা দিয়ে তো আরেকটা ড্রেস বানা ফেলা যাবে, অনেক ফ্লোরে পড়ে যেতে চাই, খুব সুন্দর, এবং চড়াও যথেষ্ট চড়া, দুই পাশে পিকো করা আছে, কিচ্ছু না, এই পাশে অনেক বড়, খুব সুন্দর ওদের, ঠিক আছে সালোয়ারটা দেখি, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, সালোয়ারের কাপড়টা, নেক্সট কি কালার দেখবো, ৩৬৫০ টাকা অনলি এবং আজকে দেখাচ্ছি বিন রাশিদ চ্যাপ্টার ওয়ান বাই কারিজমা, ওয়াও একটা কাপড়, সুব্রত আগের থেকে ওয়াও বলতেছে, অনেক সুন্দর একটা দুপাট্টা, এখন আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, আমরা রেডি ওয়ান টু থ্রি, রেডি ওয়ান টু থ্রি, স্ক্রিনশট ডান, জামাটা দেখি, জামার প্রিন্টটা দুইটা ডিজাইন, মানে প্রিন্টটা দুই রকমের করে ফেলছে, খুব সুন্দর, খুব সুন্দর, এই যে গলার কাজটা এখান থেকে শুরু হয়, দামানের শুরু থেকে শুরু, এখান থেকে গলার কাজটা শুরু হয়েছে ভরাট করে একেবারে উপর পর্যন্ত, খুব সুন্দর করে ভরাট কাজ করে পুরো জামাতে, উপরের দিকে এভাবে চুনরি প্রিন্ট করা আছে খুব সুন্দর, এবং জামার মাছ নিচে নিচের দিকে এভাবে সুন্দর করে এই প্রিন্টটা করা আছে, খুব সুন্দর, এবং ফুল জামার সাথে তো সেলফ প্রিন্ট আছেই, খুব সুন্দর করে ব্যাক, এবার ফুল জামাটা একবার ধরি, এটা হচ্ছে ফুল ড্রেসটা, ব্যাক সাইডে চলে যাই, মারাত্মক সুন্দর, বড় বড় চুনরি, এটা না, এটা বিগ বিগ চুনরি, এটা খুব সুন্দর, খুব সুন্দর একটা দুপাট্টা, ওয়াও, ওন্নাটা ক্লোজলি দেখে, এই যে ওন্নার কালার গুলো দেখে, কি সুন্দর কালার, মানে এত ফাইন কোয়ালিটি, এত সুন্দর কালার, এবং চুনরি, বড় বড় চুনরি, বড় চুনরি প্রিন্ট আর কি, এটা আমি বলছি বড় চুনরি প্রিন্ট, এবং সাইডেও হচ্ছে এইভাবে খুব সুন্দর করে পিকো করা আছে, খুব সুন্দর করে কাজগুলো কত ফিনিশিং, খুব সুন্দর কারিজমা, আসলে কারিজমা, এটা হচ্ছে ফুল দুপাট্টাটা, ওয়াও, সালোয়ারটা দেখি এবার আমরা, খুব সুন্দর একটা ব্ল্যাক সালোয়ার দেওয়া আছে এর সাথে, ব্ল্যাক কালার সালোয়ার, প্রাইস হচ্ছে ৩৬৫০ টাকা অনলি, এখন কি দেখাবো, পার্পল কালার, পার্পল কালার, এই কালারটা দেখাবো আমরা এখন, এটা মানে একটু লাইট ডিপ আছে কালার না, একটু লাইট ডিপ আছে, এটা এখন এই কালারটা দেখবো, এই যে এটা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল সুইস কালার পড়, হ্যাঁ এখান থেকে দামানের শুরু থেকে কাজ শুরু হয়েছে, এখান থেকে কাজ শুরু হয়েছে এবং পদ্মা ব্রিজ পার হয়ে এই পর্যন্ত কাজটা চলে গেছে, খুব সুন্দর করে, এই যে পুরো একটা পদ্মা ব্রিজ বানানো আছে, খুব সুন্দর করে একটা কাজ করা আছে, এবং নিচে তো দামানের, এখানে দামানের পর্যন্ত কাজই আছে, নিচেও কাজ করা খুব সুন্দর করে, এই যে নিচেও এমব্রয়ডারি দিয়ে কাজ করা, খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা, এবং পুরো জামাটা তো ডিজিটাল প্রিন্ট করাই আছে, মানে এটা কি বলবো, এই ড্রেস নিয়ে ফুল ড্রেসটা, এটা হচ্ছে ফুল ড্রেসটা, ওয়াও, এই ক্যাটালগের একটা ড্রেসও মানে ফালানোর মতো নাই, চোখ বন্ধ করে যে কোনো একটা ড্রেস নিতে পারো, যে কোনো একটা ড্রেস, ব্যাক সাইডে চলে যাই, ফালানোর মতো কিছু নাই, এটা তো খুব সুন্দর একটা প্রিন্ট, ওয়াও, খুব সুন্দর একটা প্রিন্ট, বল বল প্রিন্ট, হাতাটা দেখি, হাতাটা তো অনেক সুন্দর, সবাই যে পাকিস্তানিদের লতা পাতা গাছ খুঁজে, লতা পাতা ছাড়া খুব সুন্দর সুন্দর সব পুরো লতা, সব জায়গায় লতা পাতা নাই, একটু কম 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 আসা, ওনারা তো মারাত্মক, আমি তো ওনারা খেয়ালই করিনি এতক্ষণ, পুরো ওনারটা, ওয়াও, নিচে প্রিন্টটা একেবারে থ্রি ডি প্রিন্টের মতো ফুটে উঠছে, খুব সুন্দর একটা দোপাট্টা, খুব সুন্দর একটা দোপাট্টা, বেম্বার শিফন দোপাট্টা, পিওর বেম্বার শিফন দোপাট্টা, দুই সাইডে পিকু করা আছে, প্রাইস হচ্ছে ৩৬৫০ টাকা অনলি, এখন দেখাবো আমরা বেস্ট ব্লু কালার, বেস্ট ব্লু কালার, এই কালারটা দেখাবো, খুব সুন্দর একটা কালার, এই কালারটা দেখাবো, ড্রেসটা চলে আসছে, আমরা ড্রেসটা একটু ক্লোজ দেখা শুরু করে দিই, এটা কাজটা কি, ও আচ্ছা, এটা কাজ দেখি খুব সুন্দর করছে, আনকমন একটা কাজ করা, ওনাটা সুন্দর না, এটা হচ্ছে ফুল ড্রেসটা, ওয়াও, একটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা, রেডি ওয়ান টু থ্রি, স্ক্রিনশট ডান, জামাটা দেখি আমরা ক্লোজ দিই, এটা কাজটা একটা আনকমন কাজ, হ্যাঁ, উপরে দিকে কোনো কাজ নাই, এখান থেকে কাজ শুরু হয়েছে না, এখান থেকে কাজ শুরু হয়েছে, এই যে এখান থেকে, এটা হলো গলার পাশটা শেষ হয়ে গেছে, এখানে এখান থেকে কাজ শুরু, একেবারে পুরোটা কাজ করা, একেবারে ভরাট করে পুরোটা কাজ করা, এই যে সুন্দর করে একেবারে নিচের দামান পোর্শন পর্যন্ত যা আছে সবই কাজ করা, খুব সুন্দর এমব্রয়ডারি করা, এই পাশ ওই পাশ ডান বাম চারপাশ যা আছে সবই কাজ করা, খুব সুন্দর কাজ করা,
জামাটা ব্যাক সাইড থেকে দেখি, এটা হচ্ছে ফুল ড্রেসটা, মানে প্রাইস আমি তোমরা প্রাইস কম দিয়ে ফেলছি না, একটু বাড়া দেওয়া দরকার ছিল। এই জন্য বললাম যে আমাদের ডিসকাউন্ট দিতে, তাহলে এগুলো সেল করতাম 4 রুপিতে ডিসকাউন্ট দিতে হবে, 4000 টাকার দাম 3650 টাকা ডিসকাউন্ট পাইছে। এর ব্যাকপার্টটা খুব সুন্দর, একটা ব্যাকপার্ট, হাতাটা দেখি, এটা হচ্ছে ফুল হাতাটা, ওয়াও খুব সুন্দর একটা হাতা। কোনটা দেখি এবার, দেখতে দেখতে লাস্ট ড্রেস চলে আসে, এটা হচ্ছে দুপাট্টাটা, প্রহর অল টাইম আপুদের কাছে দিয়ে দেয়। হ্যাঁ সেটাই, এটা হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টা, ওয়াও। কালারটা কি এটা? ঢাকার বাইরে হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পাঠানো হয়, সেক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। এই কালারটা দেখাবো আমরা এখন, খুব সুন্দর একটা কালার, এই কালারটা দিয়ে শেষ করে দেবো। এবং তার মধ্যে আমরা প্রসিডিউরটা বলে দিই আবার, যেটা হচ্ছে ঢাকার বাইরের ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে, সেক্ষেত্রে সিটি এরিয়াতে হোম ডেলিভারি অ্যাভেলেবল, ডেলিভারি টাইম হচ্ছে 3-4 দিন, এবং ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ঢাকা সিটিতে অ্যাভেলেবল। একটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা, রেডি 1-2-3 স্ক্রিনশট নিয়ে নিই। এই জামা নিয়ে কিছু বলবো না, শুধু দেখাই আমরা নাকি, দেখাতে বিদায় নিয়ে নেবো। এটা হচ্ছে ফুল ড্রেসটা, ড্রেসের এই পাশ থেকে দামানের শুরু থেকে কাজ করা, এখান থেকে কাজ করা, এটার মধ্যে কোনো সিকোয়েন্সের কাজ নাই, এটা হচ্ছে ফুল ড্রেসটা, গলাটা এইভাবে সুন্দর করা, পুরো জামাটা এভাবে সেলফ প্রিন্ট করা আছে। এই কালারগুলো কেন আসছে মানে ক্যামেরা গোসা করে, এটা হচ্ছে ফুল ড্রেসটা এমব্রয়ডারি করা। জামাটা ব্যাক সাইড থেকে দেখি আমরা, এটা হচ্ছে ফুল ড্রেসটা, ব্যাকপার্টে চলে যাই, অর্ডার করার সিস্টেমটা বলে দিই আমাদের, ওয়াও খুব সুন্দর একটা ব্যাপার। অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে, নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেঞ্জার ইনবক্স করতে হবে, সাথে নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, এবং সেক্ষেত্রে ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি করা হয় 1-2 দিনের মধ্যে। ঢাকার বাইরে হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়, সেক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে, এবং 3-4 দিনের মধ্যে পৌঁছবে। অন্যটা মারাত্মক সুন্দর একটা দুপাট্টা। আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে, লেভেল 4, ব্লক C, শপ নাম্বার 78 এবং 89। নেক্সট একটা সুন্দর ক্যাটালগ নিয়ে আবার চলে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।